আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির রোস্ট করে। ফুলকপির রোস্ট করতে আমাদের যা যা লাগবে তা হচ্ছে একটা আস্ত ফুলকপি। আমি ফুলকপিটাকে ডাটা ফেলে গোড়াটা ফেলে এভাবে কেটে নিয়েছি, আর যদি কালো কালো দাগ থাকে তাহলে এগুলোকে একটু কেটে নেবেন। আর সাথে লাগবে মশলা, মিহি পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 2টা কাঁচামরিচ, 2 টেবিল চামচ টমেটো সস, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ, গরম মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা আর তেল। চলুন তাহলে আমরা ফুলকপি রোস্ট তৈরি করে ফেলি। এখন আমি এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আমি ফুলকপিটাকে এভাবে উল্টো করে সিদ্ধ করে দেবো, সিদ্ধ করবো 5 মিনিট মতো। সিদ্ধ করলে হবে, 1 পিঠ হয়ে গেলে তারপরে উল্টি আর 1 পিঠ দিয়ে দিলে হবে। 1 পিঠ হয়ে গেলে আমি উল্টি আর 1 পিঠ দিব, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আবার তেলে ভাজার সময় ভেঙে যাবে। খেয়াল রাখতে হবে যেন ভালো মতো সিদ্ধ হয়। আমাদের ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটিকে ছেঁকে নামিয়ে রাখবো। চুলায় একটু বেশি পরিমাণে তেল দিয়ে ফুলকপিটাকে ভাজতে হবে। আমি কড়াইতে এখন একটু বেশি করে তেল দিচ্ছি, 2 কাপ পরিমাণ তেল দিতে হবে। দুইভাবে ভেজে ফেলতে হবে লাল করে, প্রথমে এভাবে উল্টো দিকে করে ভাজবেন। আমাদের ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে দেবো। দারচিনি, এলাচি, যেই তেলে আমরা ফুলকপিটাকে ভেজেছি সেই তেলে আমি এখন রোস্টটা রান্না করে ফেলবো। তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়বো। আদা রসুন ভাজা হয়েছে, এখন আমি হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আরো কিছুক্ষণ নাড়বো। মশলাটি কষানো হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আর একটু কষাবো এবং ফুলকপিটাকে এভাবে উঠিয়ে দিয়ে দেবো। সমস্ত পানি এবং মশলা
ফুটিয়ে গেলে তখন আমরা রোস্টটাকে নামিয়ে ফেলবো, তখন আমরা ফুটিয়ে ঢেকে দেবো। আমার ফুলকপি রোস্ট হয়ে গিয়েছে, এখন আমি এটিকে আপনাদেরকে নামিয়ে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপি রোস্ট। এটি আপনারা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, এমনকি রুটি পরোটার সাথেও খেতে পারবেন, বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।